রাজ্যের মানুষকে সরকারি সুবিধা পৌঁছে দিতে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকার সাধারণ মানুষের অভিযোগ শুনছেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পের আয়তন আনার প্রক্রিয়া শুরু করছেন এই আধিকারিকেরা। বাঁকুড়া সফরে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। মহানগরী কলকাতা সহ রাজ্যের সর্বত্রই এই প্রকল্পের সূচনা হয়েছে। সোমবার দিন 78 নম্বর ওয়ার্ডে পুর সমন্বয়ক নিজামুদ্দিন শামসের উদ্যোগে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। এদিন তিনি বলেন, দুয়ারে সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। দুয়ারে সরকার পৌঁছে যাওয়ায় খুশি আম জনতাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন তারা। ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, ভালো সারা